সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেক সময় ইমো ব্যবহার করেন। ইমো ব্যবহার করার সময় যে নাম্বারটি ব্যবহার করেন, কোনো কারণে বা মোবাইল হারিয়ে গেলে বা যে কোনো কারণে হোক আপনাদের ওই সিমটা বন্ধ হয়ে গেলে নতুন কোনো নাম্বারে বা নতুন কোনো সিম কার্ডের মাধ্যমে আপনাদের ইমো খোলার প্রয়োজন হয়, বা ওই নাম্বারের সমস্ত নাম্বার এবং সমস্ত ফ্রেন্ড লিস্ট ঠিক রেখে আপনি নতুন নাম্বারটি ব্যবহার করার জন্য ইমো প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার নতুন নাম্বারটি ইমোতে সংযোজন করবেন, অর্থাৎ নতুন নাম্বার দিয়েই আপনি ইমো চালাবেন কিন্তু আপনার নাম্বার বা ইমোর কল লিস্টের কোনো নাম্বারের পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আপনি আগে যে ফ্রেন্ডগুলো আপনার লিস্টে ছিল সেই ফ্রেন্ড লিস্টই আপনার থাকবে, যে কেউ আপনি কল করলে আপনাকে এই নাম্বারে পাবে। তাহলে বন্ধুরা, আজ দেখাবো কিভাবে আপনারা ডায়ালের বা কল লিস্ট ঠিক রেখে, বন্ধুবান্ধবের সার্কেল ঠিক রেখে ইমোন শুধুমাত্র ইমোন নাম্বারটা চেঞ্জ করবেন, অর্থাৎ নতুন নাম্বারটা লাগাবেন। তো চলুন দেখা যাক স্ক্রিনে কিভাবে আপনি নতুন নাম্বার লাগাবেন। তাহলে বন্ধুরা, আপনার পুরাতন নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার সেটিং করার জন্য প্রথমে আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। তো আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করার জন্য ইমোতে টাচ করুন। ইমোতে টাচ করার পরে আপনি দেখ প্রোফাইলে টাচ করুন। ছবিতে টাচ করার পরে যখন আপনার এটা চলে আসবে তখন আপনি দেখেন নিচে লেখা আছে সেটিংস, সেটিংসে আপনি টাচ করেন। সেটিংয়ে টাচ করার পরে উপরে দেখেন লেখা আছে ইমো অ্যাকাউন্ট সেটিং, ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করেন। তারপরে চেঞ্জ ফোন নাম্বার লেখা আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করেন। দেখেন এখানে লেখা আছে চেঞ্জ নাম্বার, তো এখানে চেঞ্জ নাম্বারে কোনো কিছু দেওয়া নাই, আপনি ডাইরেক্ট নিচে লেখা আছে চেঞ্জ নাম্বার, এখানে চেঞ্জ নাম্বারে ক্লিক করুন। চেঞ্জ নাম্বারে ক্লিক করার পরে এখানে আপনাকে অবশ্যই যে দেশের নাম্বার দেওয়া আছে সেই দেশ তো থাকবেই, যে দেশের নাম্বার দিয়ে আপনি বানানো আছে সেই দেশটা থাকবে ডিফল্ট হিসাবে। আপনি শুধুমাত্র পুরাতন নাম্বার মানে যে নাম্বার দিয়ে ইমো বানানো আছে ওই নাম্বারটা ব্যবহার করেন। পুরাতন যেটা দিয়ে ইমো বানানো আছে সেই নাম্বারটা দেন। তারপরে লেখা আছে ইন্টার ইউর নিউ ফোন নাম্বার, সেক্ষেত্রে আপনি বর্তমানে যেখানে আছেন সেই দেশটাকে আপনি সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশে থাকলে ইন্ডিয়া, পাকিস্তান যেখানে আছেন, সৌদি আরব বা পৃথিবীর যে কোনো দেশে আছেন ওই দেশের দেশটাকে সিলেক্ট করে নিতে হবে। এমনকি ওই দেশের কোড নাম্বার থাকবে, সেই কোড নাম্বারের আপনি মোবাইল নাম্বার ব্যবহার করবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনি নাম্বার লেখার সময় আপনারা আগে জিরো ব্যবহার করেন, সেই জিরোটা দেবেন না। কোড নাম্বার যেহেতু দেওয়া থাকবে আপনি জিরোটা বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দিবেন। তাহলে আমি নতুন নাম্বারটা লিখে দিচ্ছি, দেখেন আমি নতুন নাম্বারটা দিয়ে দিলাম। নতুন নাম্বার দেওয়ার পরে আমাকে দেখেন রাইট সাইডে কোনায় টিক চিহ্ন আছে, আপনি টিক চিহ্নটি ওকে করেন। এখন বলতেছে যে আপনার কি এই নাম্বারটা কনফার্মেশন ঠিক আছে, যদি কনফার্মেশন ঠিক থাকে নাম্বারটা ভালো করে দেখে নেবেন, যদি ঠিক থাকে তাহলে আপনাকে কনফার্ম দিবেন। আর যদি এই নাম্বারটা এডিট করার দরকার হয় মানে নাম্বারে কোনো ভুল হয়েছে অথবা নাম্বারটা অন্য রুটে ফেলছেন তাহলে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবেন এডিটে ক্লিক করে, যেহেতু আপনার কনফার্মেশন থাকবে। এখন যদি আপনার এই মোবাইলে ওই সিমই থাকে তাহলে আপনি অটো ফিল দিতে পারেন। যদি আপনার অন্য কোনো মোবাইলে কোড নাম্বার আসে বা অন্য কোনো মোবাইল ব্যবহার তাহলে সেখানে কোড যাবে সেটা ব্যবহার করতে হবে। দেখেন আমার একটা কোড কিন্তু অন্য মোবাইলে সিম ভরা আছে, সেখানে চলে গেছে। আমি কোডটা দেখে নিচ্ছি, দেওয়ার সাথে সাথে এটা অটো জেনারেট করে নিচ্ছে। তো দেখেন আমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আপনার বন্ধুবান্ধব ভিডিওটি দেখতে পারে।